हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लाइज वाइज। अपनारा सबाई केमन आछेन? आमी भालो आछी। आजके अनेक प्लान छिलो, एकटु बेरोनोर प्लान छिलो, खावा दावार प्लान छिलो, बाट बृष्टि होते सब प्लान भेस्ते गेछे। ताई भाबलाम सन्ध्यावेलाटा किछु करा जाक, आर तार मध्ये मामार मेयेराओ एसेछे। तो ताई आजके आमरा सबाई मिले, हाँ शुभमो आछे, तो आजके आमरा सबाई मिले भाबलाम आशपाशे बाड़ी आशपाशे कोनो पार्के एकटु चले जाई, एकटु पार्के एकटु घोराफेरा करबो, तारपर एकटु खावा दावा करबो। चले स्टार्ट करि। এখন আমরা লেক টাউন থার্ড লেকে চলে এসেছি, আর এই হচ্ছে আমার মামা তো বোনেরা। এই হাই বল। হাই। আর এই হচ্ছে সুহাম। কি দেখছিস তুই, কই আছিস? দেখুন আমাকে রেখে চলে গেল। তোরা স্লিপ চড়ছিস না হামাগুড়ি দিচ্ছিস? কি করব, স্লিপ হচ্ছে না। পার্কটা যে শুধু বাচ্চাদের জায়গা তা কিন্তু নয়। বাচ্চারা যেরকম এখানে আছে, খেলা করে বেড়াচ্ছে নিজেদের আপন মনে, কোনো শাসন নেই, কোনো বাধা নেই, তেমন কিন্তু আবার বড়রাও আছে যারা এখানে নাইট ওয়াক করতে এসেছে। আবার টিনেজার্সরাও আছে যারা এই হেকটিক শিডিউলের পরে জব লাইফই হোক বা পড়াশুনো হোক বা যাই হোক, তাদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে এখানে এসে গল্প করে যাচ্ছে। আজ অনেকদিন পর পার্কে এসে সত্যি খুবই ভালো লাগলো। এই বিজি লাইফে অফিস টফিস করার পর আর ইচ্ছে করে না যে একটু পার্কে যাই, গিয়ে একটু বসি, একটু খোলা আকাশের নিচে একটু ঘুরে বেড়াই। তখন মনে হয় কতক্ষণে বাড়ি ফিরবো, ফ্রেশ ট্রেশ হবো, ফোন নিয়ে বসে পড়বো। আর ফোন না থাকলে টিভি তো আছেই, ব্যাস দিন কাবার। কিন্তু আজকে পার্কে এসে সত্যি একটা আলাদা রকমেরই একটা এনভায়রনমেন্ট ফিল করলাম, সত্যি খুব মজা করলাম। আমিও আর নিজেকে আটকে রাখতে পারলাম না, বাচ্চাদের মতো সব রকমের স্লিপ, দোলনা, সব রকমেরই অ্যাক্টিভিটিস আমি করলাম। সত্যি আজকে যদি আমি না আসতাম পার্কে, একটা বড় জিনিস মিস করে যেতাম। আজ বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই পার্কে বেশিক্ষণ আর কাটাতে পারলাম না। কিন্তু যেইটুকু সময় কাটালাম সত্যি খুবই ভালো লাগলো। এখন আবার বাড়ি ফিরে রান্নাও করার আছে, তাই ঘটি গরম খেতে খেতে আমরা বাড়ি ফিরে যাব। কিন্তু আপনারা কিন্তু কোথাও যাবেন না, কারণ আপনাদের সাথে আমি রান্নার রেসিপিটাও শেয়ার করব, তাই সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ভাবছেন হয়তো যে আমি কেন ওর ভিডিওটাতে মানে আমি কথা বলছি। অ্যাকচুয়ালি বাইরে থেকে যেটা আপনারা দেখলেন, বেরিয়ে ঘুরে ঘুরে তো এলাম, খুব জোর খিদে পেয়েছিলো, রাত হয়ে গেছিলো, তো হঠাৎ মনে একটুখানি কিমা পাও বানালে কীরকম হয়, তো সব জিনিস আনতে আনতে একটু লেট হয়ে গেল। সেই জন্য অনিন্দিতে এই এখন ভিডিওটা থাকতে পারছি না, বিকজ ও এখন আছে রান্নাঘরে, রান্না করছে, তো প্রিপেয়ার করছে। তো চলুন আমার সাথে, আপনিও রান্নাঘরে চলুন এবং গিয়ে ওর প্রিপারেশনটা দেখুন, ও কীভাবে কিমা পাও বানায়। আপনারা চাইলে আপনারা আপনাদের মতো বানাতে পারেন, বা কেউ যদি চায় এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানাবে সেটাও বানাতে পারে। এবং কেউ যদি বানায়, সে অলরেডি কমেন্ট সেকশানে যেন একটা পিন করে যে রেসিপিটা খেতে কেমন হলো। তো চলুন রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি
পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা ভালোভাবে এগুলোকে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লেবু আর মটনের কিমা। সো সবার ফার্স্ট টাইম গ্যাসটাকে অন করে দিলাম, আর প্যানের মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো বাটার। বাটারটাকে একটু ভালোভাবে মেল্ট হতে দেব। বাটারটা যে একটু মেল্ট হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একে একে অ্যাড করে দেব রসুন কুচি, আদা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একে একে সব মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপর সব মশলাগুলোকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব, আর তারপর অ্যাড করে দেব মাটনের কিমা। কিমাগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব, আর হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব, আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেব। আর কিমাগুলোকে সিদ্ধ করার জন্য অল্প অল্প করে গরম জল অ্যাড করতে থাকব। যখন কিমাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপর এর মধ্যে অ্যাড করে দেব লেবুর রস, ধনে পাতা কুচি, অল্প একটু চাট মশলা, আর সবার লাস্টে দিয়ে দেব গরম মশলা। ব্যাস, আজকের রেসিপি রেডি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গরম গরম সার্ভ করে দিতে হবে পাওয়ের সাথে। কিন্তু যেহেতু লাস্ট মোমেন্টে প্ল্যান করা হয়েছে, তাই আমরা পাও পাইনি, তাই আজকে ব্রেড দিয়ে কাজ চালিয়ে নেব। আপনারা পারলে এটাকে একবার বাড়িতে ট্রাই করেই দেখতে পারেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা যদি আজকের আপনাদের ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ মিসিং মি।